করোনার দ্বিতীয় ঢেউ তো সংক্রমণ যখন বেড়েই চলেছে হাসপাতালে যখন রোগীর ঠাঁই নেই অবস্থা তখন রাজধানীর একটি হাসপাতাল উধাও গেল বছর বসুন্ধরায় 31 কোটি টাকায় নির্মিত 2000 শয্যার হাসপাতালটি আর নেই মহাকালী ডিএনসিসি মার্কেটে 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত 1300 শয্যার হাসপাতালটিও খালি পড়ে আছে অথচ একই ভবনের আরেক প্রান্তে এখন চলছে আরেকটি হাসপাতাল নির্মাণের কর্মযজ্ঞ আরো জানাচ্ছেন শফিক আহমেদ গেল বছরের 17 মে রাজধানীর 300 ফিট এলাকায় 2013 বেডের একটি আইসোলেশন সেন্টার এবং করোনা হাসপাতালের উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী তখন বলেছিলেন এত অল্প সময়ে এত বিশাল একটি হাসপাতাল আর কেউ নির্মাণ করতে পারেনি পৃথিবীর কেউ পারে নাই উন্নত দেশও পারে নাই 10 মাস পর দেশে প্রতিদিনই এখন সংক্রমণের রেকর্ড ভাঙছে করোনা হাসপাতালে রোগীদের ঠাই হচ্ছে না দুই তিন দিন ঘুরেও কোনো বেড পাচ্ছেন না রোগীরা রোগীদের যখন এই অবস্থা তখন কোথায় সেই 2000 বেডের আইসোলেশন সেন্টার সেই জায়গা এখন বিরান ভূমি আরো চার মাস আগে গভর্নমেন্ট যে কি জানি কয় স্বাস্থ্য মন্ত্রণালয় যে উদ্যোগ করছে এই হসপিটালটা কোভিড কতগুলো ডেডিকেটেড হসপিটাল খোঁজ নেবার পরামর্শ দেন এই কর্মকর্তা ওই হাসপাতাল উধাও হয়ে গেছে গেল বছর একই সময়ে মহাখালীর ডিএনসিসি মার্কেট ভবনে 1390 বেডের এমন আরেকটি হাসপাতাল নির্মাণ করেছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্যয় হয়েছিল 13 কোটি 56 লাখ টাকা সেই বেডগুলোতে এখন ধুলোর স্তূপ একই ভবনের দ্বিতীয় তলায় 1390 শয্যার হাসপাতালটি ফেলে রেখে পঞ্চম তলায় এখন চলছে নতুন আরেকটি হাসপাতাল নির্মাণের কর্মযজ্ঞ সেটির অগ্রগতি পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী যেমনটা করেছিলেন আগের দুই হাসপাতালের বেলাও বললেন জরুরি পরিস্থিতি সামলাতে দরকার নতুন হাসপাতাল এক ইঞ্চি জায়গাও নাই যেখানে আপনি আরেকটা বেড রাখতে পারবেন এবং তখন বেডটা কোথায় দিব তখন তো কোথায় দিব আপনাদের বাড়ি ঘরে বেড নিয়ে গেল তো এখন আমাদেরকে সংক্রমণ কমাতে হবে যেখানে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলছেন তার ঠিক উপরেই অলস পড়ে আছে ডিএনসিসির হাসপাতালটি তাহলে বসুন্ধরার আইসোলেশন সেন্টারটি কেন সরিয়ে নেওয়া হলো ডিএনসিসির 1300 বেডের হাসপাতালটি বা কেন কাজে লাগানো হলো না 2000 বেড আমরা লাগিয়েছিলাম একটা রোগীও ছিল না আমরা 6 মাস একটা রোগীও ছিল না এবং 6 মাসের পরে সরকারি নির্দেশনা ছিল যে এটাকে আর প্রয়োজন নাই উঠায় ফেলা হোক বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতা অদূরদর্শিতা এবং অপচয়ের অন্যতম প্রমাণ হয়ে উঠেছে এই হাসপাতাল দুটি শফিক আহমেদ 71 ঢাকা